নিউজিল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাতে নেবেন তো আপনারা যারা নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে নিউজিল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি আর বাংলাদেশীরা কি কি কাজ করে থাকেন নিউজিল্যান্ডে গিয়ে প্রথমত নিউজিল্যান্ডে গিয়ে কৃষি কাজ করা হয় হোটেলের কাজ রেস্তোরাঁর কাজ ক্লিনার সেটা রাস্তাঘাট অথবা হাউস ক্লিনার বা মার্কেটের ক্লিনার হতে পারে হাউস কিপার কনস্ট্রাকশন এর কাজ ইলেকট্রনিক কাজ সুপার মার্কেট এর কাজ ড্রাইভিং এর কাজ ডেইরি ফার্ম এর কাজ আরেকটি বিষয় আমি বলে রাখি যে নিউজিল্যান্ডে যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারেন তাহলে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে সেই প্রসেসটা সম্পূর্ণ নিজে নিজে মানে নিউজিল্যান্ডের সরকারি যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউড ইমিগ্রেশন ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে আপনি আবেদন করতে পারেন বিশার জন্য আর ভিসা যদি আপনি পেও যান ইন্টারভিউতে টিকে যান তাহলে অবশ্যই আপনি অল্প টাকার মধ্যে যেতে পারবেন আর যদি কোন এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে আপনার 13 থেকে 15 হাজার টাকা খরচ হবে অথবা আরো বেশিও হতে পারে আর যদি আপনার কোনো নিকটতম আত্মীয় থাকে যদি তাদের মাধ্যমে আপনি ভিসার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি অনেক কম খরচে যেতে পারবেন আর অবশ্যই শুধু নিউজিল্যান্ড নয় যে কোনো দেশে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা সেই দেশের ভিসা সম্পর্কে সেই দেশের আইন কানুন সম্পর্কে সে যেই বিষয়ে যাবেন সেখানে গেলে কত টাকা বেতন পাবেন বা কি কাজ করবেন সব এভরিথিং জেনে নেওয়া উচিত সেই দেশের টাকার মান জেনে নেওয়া উচিত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল ধন্যবাদ